দেশ, আর এই লাল মাটির দেশের বাতাসে বারুদের গন্ধ। পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে, তার আগে এই মুহূর্তে আমরা চলে এসেছি সোনাঝুরির হাটে। শনিবার রবিবার সপ্তাহের এই দুটো দিন সোনাঝুরিতে হাট বসে। প্রচুর তাঁত শিল্পীরা, যারা কাপড় বোনেন, যারা জামা কাপড় তৈরি করেন, তারা এই সোনাঝুরির হাটের ওপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করেন। সরকারি সুযোগ সুবিধে কতটা পৌঁছলো তাদের কাছে, কি বলছেন তারা, খোঁজ নিতেই চলে এসেছি সোনাঝুরির হাটে। চলুন কথা বলি ব্যবসায়ীদের সঙ্গে। এবার এই যে লোন করে ব্যবসা করেছি, এর থেকে আমাকে চালাতে হচ্ছে। বিক্রি এখন খুব বাজার নেই, বাজারটা কম, আর এখন বাজার খুবই খারাপ, মার্কেট অত মার্কেট নেই। এখন শীতের সময় মার্কেটটা ভালো হয়, মার্কেট এখন অত হয় না। ভোটের জন্য কি বেচাকেনাটা কমেছে? ভোটের জন্য বেচাকেনা এখন খুব হেভি কমে গেছে এখন দামটা। সামনে তো ভোট, ভোট দিতে যাবেন? হ্যাঁ, ভোট দিতে যাব, ভোট দিতে যাব। হ্যাঁ বলুন। লক্ষ্মীর ভান্ডার পান? না, লক্ষ্মীর ভান্ডার আমি পাই না। আবেদন করেছিলেন? হ্যাঁ আবেদন করেছি। আবাস যোজনায় বাড়ি হয়েছে? আবাস যোজনায় বাড়ি না। আবেদন করেছি? আবেদন করেছি। হ্যাঁ কি জানি আছে নাই, কিন্তু পাইনি আমি। হ্যাঁ কিন্তু লক্ষ্মী ভান্ডারও পাই না, আবার এই বিধবা ভাতাও পাই না। কিন্তু অ্যাপ্লাই করেছি দুবার, আমাদের যেখানে হলো করা হয়েছে কিন্তু পাইনি। সরকারের কোনো ব্যবস্থা কি এখনো পর্যন্ত হয়েছে? কারণ আপনাদের বলা হয়েছিল যারা এই সোনাঝুরির হাটে যারা ব্যবসা করেন তাদের একটা পরিকাঠামো, একটা জায়গা। না এখনো কিছু একটা হয়নি, এই তো এরকমই চলছে এখন, খুব একটা ঠিকঠাক চলছে না এখন। এই একটু টুকটাক দিয়েছে বাইরে থেকে, এখানে একটা ব্যবসা, ওই যে বাসটা শুধু বাথরুমের জন্য দিয়েছে, ওইটুকুটাই আর কিছু না এখন। তবে সোনাঝুরির হাটে এলে আরো যেটা আপনাদের চোখে পড়বে যে আদিবাসীদের নাচ, আমরা দেখতে পাচ্ছি যে সেই মাথাতে কলসির ওপর কলসি চাপিয়ে এই যে নাচ, এইভাবেই এরা সোনাঝুরির হাটে আসেন এবং এখান থেকেই এদের পয়সা উপার্জন হয়। আপনারা কি প্রত্যেক সপ্তাহেই আসেন এখানে? প্রত্যেক সপ্তাহে আসি। উপার্জন কেমন হয় এখন? খুব একটু ভালো বাজার হচ্ছে না, শীতকালে ভালো হয়। সামনে তো ভোট, ভোট দিতে যাবেন? যেতে হবে ভোট দিকে। আপনাদের জন্য অনেকগুলো সরকারি প্রকল্প রয়েছে জানেন? না জানি না সবকিছু। মাসিক ভাতা কিছু আসে? মাসিক ভাতা না, মানে আমাদের সব লক্ষ্মী ভাণ্ডার করেছে, ওইটাই যা, ওইটাই লক্ষ্মী ভাণ্ডারটা আমরা পেয়েছি। এরকম অনেকেই রয়েছেন, অর্থাৎ প্রত্যেকেই কেউ বলছেন পাই পাচ্ছি, কেউ বলছেন পাচ্ছি না, কারোর মেয়ে কন্যাশ্রী পেয়েছেন, কেউ আবার পাননি। তো এইরকমই একটা জায়গা দেখতে পাচ্ছি এখানে সোনাঝুরিতে এসে, যেটা মিশ্র প্রতিক্রিয়া এখানে সবার মধ্যেই পাওয়া যাচ্ছে। এতক্ষণ ধরে আপনারা নাচ গান করেন, কষ্ট হয় তো? কষ্ট হয়, কষ্ট না হলে আমাদের এনজয় পিছি না। এখানে যে আপনারা এতক্ষণ থাকেন, মহিলাদের জন্য কোনো বাথরুমের ব্যবস্থা আছে? না বাথরুমের ব্যবস্থা নাই, বাথরুমের ব্যবস্থা এখানে কিছুই নেই। তাহলে কি করেন যদি শরীর খারাপ লাগে বা একটু অসুস্থতা মনে হয়? বাইরে থেকে যায়, মানে জঙ্গলের ভিতর যায়, জঙ্গলের ভিতর থেকে আসে বাইরে থেকে। এখানে বাথরুম থাকলে তাহলে বাইরে তো যেতাম না, বাথরুমে ঢুকে পড়তাম, কেন বাথরুম নাই বলে এখন ওই জঙ্গলে যেতে হচ্ছে। এখানে আপনারা দোকান করছেন সারাদিন, এখানে অসুবিধে হয় তো? বাথরুম নেই শুনলাম এখানে। না আমাদের তো দিদি তো একটা বাসের মাধ্যমে বাথরুম দিয়েছে, সুবিধা আছে, সুবিধা আছে, কিন্তু বেশিরভাগ টাইমেই দেখছি একটু বন্ধ থাকছে, যারা চালাচ্ছে তারা ঠিক মতো আসছে না।
এটা একটা অসুবিধা, যদি একটা বাথরুম এমনি পারমেন্ট যদি একটা ব্যবস্থা হয় তাহলে বেশি ভালো হয়। হাওড়া থেকে মাঝে মধ্যে কি আসা হয়? হ্যাঁ। এই হাটে কেন বারবার আসা? ভালো ভালো জিনিস জামা কাপড় পাওয়া যায়। আপনি কোথা থেকে? একই জায়গা থেকে, একই সাথে এসেছি। এখানে কি বারে বারে আসা হয়? না, আমি ফার্স্ট টাইম আসছি। কেমন লাগছে সোনাঝুরি? ভালো লাগছে। শনি রবিবারের এই হাট কিন্তু যথেষ্ট জমজমাট, তবে এখানকার যারা ব্যবসায়ী তারা যে অভিযোগ করছেন তাদের জন্য পাকাপাকি কোনো ব্যবস্থা নেই, বাথরুমের কোনো ব্যবস্থা নেই, যেটা সব থেকে বেশি সমস্যার কারণ। শরীর খারাপ লাগলে বা অসুস্থ হলে কোনো উপায় নেই, বাড়ি চলে যেতে হয়, এই অভিযোগটা তারা করছেন। তবে এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে দোকান বানানোর জন্য চেষ্টা করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে এসেছিলেন এখানে, হাটের যারা চাষি তাদের দোকান বানানো হয়েছিল, কিন্তু ওই পর্যন্তই পড়ে রয়েছে ভেঙে চুরে। আমরা দেখতে পাচ্ছি যে দোকানের জন্য বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা হয়েছিল, একটা দোকানের ধাঁচে সেখানে দোকান তৈরি করা হয়েছিল, কিন্তু ভেঙে চুরে পড়ে রয়েছে বেশ কয়েকটা দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি, ওইদিকে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা, কিন্তু ওই পর্যন্তই তৈরি করিয়ে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তারপরে সেগুলোকে নজরদারি চালানো হয়নি। আর নজরদারির অভাবেই কার্যত এগুলো ভেঙে চুরে এই অবস্থায় পরিণত হয়েছে এই মুহূর্তে।